ছেলে মানে হাজার দুঃখ হলেও মুখে একরাশ হাসি নিয়ে বলা, হ্যাঁ আমি ভালো আছি। ছেলে মানে কালকের দিনটা হয়তো ভালো কাটবে এই আশাতে ঘুমোতে যাওয়া। ছেলেদের কান্না খুব কষ্টের, কারণ তারা খুব বেশি কষ্ট না পেলে কখনোই কাঁদে না। ছেলেরা খুব ভালো অভিনয় করতে পারে, কিসের অভিনয় জানো? সেটা হাজার কষ্টের মাঝেও সুখে থাকার অভিনয়। ছেলে মানে অল্প বয়সেই পরিবারের সব দায়িত্ব নিজের কাঁধে নেওয়া। ছেলে মানে গভীর রাতে একা একা কেঁদে বালিশ ভিজিয়ে ফেলা, সকালে আবার সেই পথ চলা। ছেলে মানে যত কষ্ট দাও, আঘাত দাও, সে কাঁদবে না। সে তখনই কাঁদবে যখন কাছের কেউ অবহেলা করে চলে যায়। ছেলে মানে পড়াশোনা করার সাথে সাথে একটা কাজ করে পড়াশোনার খরচ চালাতে হবে। ছেলে মানে মনের কষ্ট মুখ পর্যন্ত আসার আগেই জীবনটাই শেষ হয়ে যায়। ছেলে মানে বেলা শেষে ফেরার পথে সবার জন্য কিছু নিয়ে যাওয়ার কথা চিন্তা করা। ছেলে মানে হাজারো দুশ্চিন্তা মাথায় নিয়ে সবাইকে আশ্বাস দেওয়া। ছেলে মানে যাই হয়ে যাক, নিজেকে শক্ত রাখতে হবে। ছেলে মানে বাবার পরে বাবার মতোই করে পরিবারের দায়িত্ব নেওয়া। ছেলে মানে নিজের শত স্বপ্নকে বিসর্জন দেওয়া, শুধুমাত্র পরিবারের কথা ভেবে। ছেলে মানে কখনো বাবা, কখনো ভাই, কখনো পুত্র, তাই এদের সবাইকে একসাথে গুলিয়ে ফেলবেন না। সব ছেলে যেমন ভালো নয়, আবার তেমন সব ছেলে কিন্তু খারাপও নয়। ছেলে মানে পকেট ভরা টাকা নয়, মাথা ভরা টেনশন। ছেলে মানে সবার সামনে কাঁদার অধিকার নেই। ছেলে মানে হাজার কষ্ট বুকে চেপে রেখেও নিজের পরিবারকে নিয়ে ভাবা। ছেলে মানে নিজের চাওয়া পাওয়াগুলোকে চাপা দিয়ে প্রিয়জনদের চাওয়া পাওয়া পূরণ করতে হয়। ছেলে মানে সেই মানুষ যে তার পরিবারের দায়িত্ব পালন করতে করতে নিজের প্রিয়তমাকে দূরে ঠেলে দিয়েছে।